মাধ্যমে আমি এখানে আসছি। তো আমার একটা আশা ছিল যে আমি কিছু একটা করব। যখন আমার আপু একদিন ডিসটেন্স দিন কাজা ছিল না, তখন উনি বলতেছে আমার আম্মুর কাছে যে আজকে তো কাজে যাই নাই, কী খাবো আর পাঁচটা বেড়ে কী খাবো। তখন আমি পাশে দাঁড়ায় ছিলাম, তখন আমি ভাবতেছি আমার বাবু গরিব হোক দরিদ্র হোক কিন্তু উনি তো আমাদের বাবা, রক্তের দিকে প্রিয় আপন মানুষ, কারণ উনি ছুটে থেকে আমাদের চাওয়া বা কোনোদিন ভাবতে রাখে নাই। আমি যদি বান্ধবীদের সাথে মিলে কিছু চাইছিলাম উনি না পারতেন, একটি না হলে কাজ না হোক বসে হলে হাজি দিতেন, কিন্তু ওনার কথা হলো আমার মেয়ে তো চাইছে, আমার মেয়েও তো চাইছে। তো যাই হোক, এটাই তো আমি লাকি আপুর অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি এমন একটা জায়গা চাই না আমাকে দাঁড় করাইছে যে আমি কখনো কল্পনা করি নাই যে আমি স্ট্রিটে দাঁড়াইয়া আমার সুযোগের কথা বলে আমি বলতে পারবো। স্কুলে পড়ছি, এতদূর থেকে আমি শিক্ষা পাইছি, আজকে চারের যে কথা দুদিন বলা ওনার কথাগুলো আমার ভিতরে এরকম ভাবে লাগছে যে আমি কোনোদিন আমার স্কুল লাইফে কোনো ম্যাডাম কোনো চার কাছ থেকে আমি আশা করছি না। ওনার মতন কোনো টিচার কোনো স্যার এভাবে শিক্ষা এভাবে জ্ঞান এভাবে সততা পরিচয় দিতে আমি আমার এখানে আমার এক ম্যাডাম আছে, উনি সাক্ষী, উনি তো আছেন, হয়তো আপনারা চিনেন সুনিয়া ম্যাডাম, আমাদের হেডমাস্টার, ওনার সামনে কথা বলতেছি একশো মিথ্যা না। তো আমি ওনার সামনে বলতেছি উনি তো এক হেডমাস্টার আর আমাদের স্যার, যদি বলি না তো আকাশ আর মাঠ জমিন সবাই। তো আজকে উনি যেরকম ভাবে আমাদেরকে প্রচলনা করছে, আমি তো কী করবো, আমরা মা বাবার জন্য নিজের ভুলের জন্য মা বাবার জন্য কিছু করতে পারবই না, সেটার জন্য আমি অনেক কান্না করছি। আল্লাহর কাছে এটা চাইছি যে আল্লাহ, যার মাধ্যমে আমি এখানে আসছি আর আমার বাবার চোখের পানি দেখছি, ইনশাল্লাহ আমি একদিন আমার বাবার চোখের পানি দেখবো। সারাদিন